যাত্রা। কোয়েল ঘরের কাজকর্ম করা আরম্ভ করল। ওর মা ওকে এরকম করে দেখে খুব কষ্ট পাচ্ছিল। সে ওকে বলল, কোয়েল মামনি, তুই এইসব ছাড়, আমি করে নেব। খবরদার যদি তুই ওর সাহায্য করিস। ওকে যা কাজ করতে বলা হয়েছে ওকেই করতে হবে, আর তুই ওকে বেশি আদর করিস না। মা, ও এখনো ছোট, এতগুলো কাজ কেমন করে করবে, ক্লান্ত হয়ে পড়বে। আরে কোথায় ও ফুলের মতন কোমল তোর এই রাজকুমারী, এত হাট্টাগাট্টা তো ও, তুই ওকে আর বেশি কোমল বানাস না। কোয়েলের পরিষ্কার করতে অনেক সময় লেগে গেল। ও খুব ক্লান্ত হয়ে পড়ল, আর ওর খুব খিদেও পেয়ে গেল। ওর মা ওকে খেতে দিল কি তখনই ও ঠাকুমা ওখানে এসে পড়ল। আচ্ছা তো লুকিয়ে লুকিয়ে সেবা করা হচ্ছে মহারানীর। মা, বেচারি সকাল থেকে কাজ করছে, ক্লান্ত হয়ে গেছে, তো আমি ভাবলাম কিছু খেয়ে একটু বিশ্রাম নিয়ে নেবে। এরকম কোন পাহাড় ভেঙেছে তোর এই রাজকুমারী, ঘর পরিষ্কারই তো করেছে, যেটা ওকে এখন করতেই হবে। তুই ওর বেশি চিন্তা করিস না। আর ওকে কি খেতে দিয়েছিস? মা, সেটাই যেটা বাড়িতে সবাই খেয়েছে, অন্য কিছু দেইনি। আরে এতগুলো সবজি আর দুটো রুটি, তোর মাথাটা তো ঠিক আছে, ওকে আরো মোটি বানাবে নাকি? তোর থালাটা এদিকে দে মেয়ে, তোর জন্য খাবার আমি নিয়ে আসছি। ঠাকুমা রান্নাঘরে গিয়ে কোয়েলের থালার থেকে সব সবজি বের করে অল্প লবণ রেখে দিল, আর টাটকা রুটি বের করে তার জায়গায় রাত্রের বাসি রুটি রেখে দিল। ঠাকুমা থালাটা কোয়েলকে দিল, এই নে মেয়ে, এটা তাড়াতাড়ি খেয়ে নে, আর যা ছাতে যে কাপড় শুকোচ্ছে সেগুলোকে নিয়ে আয়। ঠাম্মা, সবজি তো নেই, সবজি ছাড়া কেমন করে খাবো? আরে লবণটা রেখেছি না, এটার সঙ্গে খেয়ে নে। ঠাম্মা, এই রুটিটা তো শুকনো মনে হচ্ছে। মা, ভুল করে আপনি রাত্রের বাসি রুটি নিয়ে এসেছেন, আমি তো ওগুলো কুকুরকে দেওয়ার জন্য রেখেছিলাম। ভুল করে আনিনি, এই মেয়েটা এই রুটিগুলি খাবে, ঘি লাগানো নরম রুটি খেয়ে আরো মোটা হয়ে যাবে, তাই আজ থেকে এমনই খাবার খাবে। ঠাকুমার এরকম কথা শুনে কোয়েল আর ওর মায়ের চোখে জল এসে গেল, কিন্তু ঠাকুমার পাথরের মনটা গলই না, আর ও কোয়েলকে ওই খাবারটা খেতেই বাধ্য করে দিল। অন্যদিকে কোয়েল যখন কিছুদিন স্কুলে আসলো না, তো ওর ক্লাস টিচারের ওর চিন্তা হতে লাগলো। উনি কোয়েলকে খুব ভালোবাসত, আর কোয়েলের মতন এত ভালো ছাত্রীর ওপর ওনার খুব গর্ব ছিল। টিচার ক্লাসে বসে নিজে নিজেই কথা বলছিলেন, কোয়েল কেন জানি স্কুলে আসছে না, পরীক্ষায় ও সবচেয়ে বেশি মার্কস পেয়েছিল, কত বুদ্ধিমান আর সংস্কারী মেয়ে, কি জানি কি হয়েছে ওর, এতদিন হয়ে গেল কোনো খবর নেই ওর। ও অসুস্থ তো হয়ে যায়নি? ওর মাকে ফোন করে জিজ্ঞেস করি। ক্লাস টিচার কোয়েলের মাকে ওর স্কুল না আসার কারণ জিজ্ঞাসা করল। আগে নমস্কার, আমি কোয়েলের স্কুল থেকে ওর ক্লাস টিচার বলছি। আপনি কি কোয়েলের মা বলছেন? আগে নমস্কার ম্যাডাম, আমি কোয়েলের মা বলছি। কোয়েল অনেকদিন ধরে স্কুলে আসছে না, ওর শরীর তো ঠিক আছে? হ্যাঁ, ও ভালো আছে। তাহলে ও স্কুলে কেন আসছে না? কোনো চিন্তার কথা? দেখুন, আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার সাহায্য করব। ম্যাডাম, আসলে কোয়েলের বাবা কোয়েলকে আর পড়াতে চায় না। কোয়েলকে পড়াতে চায় না? এটা আপনি কি বলছেন? আপনি জানেন আপনার মেয়ে কত বুদ্ধিমান আর গুণী, ও শুধু পড়াশোনাতেই না, আঁকা আর গানেও সর্বশ্রেষ্ঠ। ওর সুর তো একদম কোয়েলের মতন মধুর, এত গুণ থাকা সত্ত্বেও আপনারা আপনাদের মেয়েকে আর পড়াতে চান না? আমি জানি আমার মেয়েটা খুব গুণী, আমিও ওকে উন্নতি করতে দেখতে চাই, কিন্তু আমি কি করব ম্যাডাম, আমার হাতে কিচ্ছু নেই, ওর বাবা আমার কিচ্ছু কথা শুনবে না। কোয়েলের মা অধ্যাপিকাকে বাড়িতে যা হয়েছে সব বলে দিল, যেটা শুনে ওর অধ্যাপিকা খুব অবাক হয়ে গেল। উফ, ওই বাচ্চা মেয়েটাকে এত কিছু সহ্য করতে হচ্ছে, ওই বাচ্চাটার মনে এর কি প্রভাব পড়বে এটা কি ভেবেছে ওর বাবা? এটা একদিনের কথা না, এটা প্রতিদিনের কথা ম্যাডাম, আমার মেয়েটার জানি কত কথার সম্মুখীন হতে হয়। আপনি চিন্তা করবেন না, আমি আপনার বাড়িতে এসে কোয়েলের বাবার সঙ্গে কথা বলবো, ওনাকে বোঝাবো কি ওনার মেয়ে কত বুদ্ধিমান, আর উনি এরকম করে নিজের মেয়ের জীবন নষ্ট করছেন। আপনার খুব উপকার হবে ম্যাডাম, আপনি ওর বাবার সঙ্গে কথা বলেন।
আর আমার মেয়েটার জীবনটা বরবাদ হয়ে যাওয়ার থেকে বাঁচিয়ে নিন। সেদিন সন্ধেবেলা কোয়েলের অধ্যাপিকা কোয়েলের বাড়িতে ওর বাবার সঙ্গে কথা বলতে আসলো।